বাঁকুড়া সদর থানা এলাকার পদ্মার পাড় অসংলগ্ন এরিয়াতে পরপর দুবার চুরি ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল এই এলাকায়। তারপর আবার এই নতুন করে রাতের অন্ধকারে মদ্যপ যুবকদের বিভিন্ন দোকানে হামলা চালানোর অভিযোগ করে স্থানীয় এলাকার মানুষজন। তাই আজ সকাল থেকেই ওই এলাকায় দোকানপাট বন্ধ রেখে অবরোধ শুরু করে এলাকার মানুষজন। অবিলম্বে পুলিশি হস্তক্ষেপে তাদের এই অবরোধ বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই অবরোধ অবশেষে এলাকায় বাঁকুড়া সদর থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। স্যার, 5 তারিখে লকডাউন ছিল, 8 তারিখেও লকডাউন ছিল, দুদিনই লকডাউনের দিনে বড় সড়ো ডাকাতি হয়েছে। একজন 5 তারিখ হয়েছে একটা ঘরে, আর 8 তারিখ হয়েছে একটা সিটি গোল্ডের দোকানে। তার উপরে আবার পরশু দিনে আমাদের বন্ধু, তার মেডিসিনের দোকান, এই বন্ধু ওর গায়ে দেখুন এই যে দাগ আছে, আঁচড় রয়েছে, ভোজালি জ্বালিয়ে দিয়েছে, তাহলে এবার মাতালামির পরব চলছে ওইখানটাতে। মানে দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করা যাচ্ছে না, এমনকি আপনার পুলিশ প্রশাসনকে জানিয়েও আমরা কোনো সুরাহা পাইনি। তাহলে এই মুহূর্তে কার কি মানে এই নেতৃত্বে কে ইয়ে সাপোর্ট করছে সেই পুরো ডিটেলস আমাদেরকে জানাতে হবে, এবং এর সুরাহা বের করতে হবে, এবং তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। যে ছেলেগুলো ছিল পথ অবরোধ চলবে বলতে হবে, আমরা পথ অবরোধ এই কারণে করেছি যাতে এই ঘটনার থেকে আমরা মুক্তি পাই, এবং যতক্ষণ না আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছে পুলিশ প্রশাসন থেকে, যথেষ্ট চাপ দিয়ে মানে যথেষ্ট আমাদেরকে সহায়তা না করছে, ততক্ষণ আমরা পথ অবরোধ চালিয়ে যাবো। আমার নাম জগন্নাথ পাল। হলেই যত রাজ্যের আমরা মাতালদের দৌড়াত্তি, তারপর আমরা চুরি, এক সপ্তাহের মধ্যে দুটা চুরি কত সহ্য করবেন বলুন দেখিনি। আজকে আমাদের 80 দার হয়েছে, এরপর কাল আপনাদের হবে, কার পরশু দিনে ওনার হবে, সেই জন্যে যুগি পাড়াতে হয়েছে। কালকে একটা সুমন বলে বন্ধু আমাকে মেরেছে পরশু রাত্রেবেলায় মাতার মদ খেয়ে। পুলিশের ভূমিকা কোনো কিছু নাই, কেন বলতে পুলিশ প্রশাসনে আমাদের একটু এইটা সাহায্য করতে হবে, এইটার জন্য কোনো স্টেপ নিতে হবে। দিন দিন কত সহ্য করবে পুলিশ প্রশাসনে কোনো ভূমিকা এবার দেখাতে হবে। এটা হ্যাঁ, যতদিন যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবো, এসপিকে ঘেরাও করবো। আমার নাম সায়ন দে। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।